পড়াশোনা করছে এই আমার চা যেটা একদমই ঠান্ডা হয়ে গেছে পটাপট খেয়ে নি ওদিকে রান্না চলছে যাব স্কুল কিচ্ছু দেখবে না আজকের মেনু হচ্ছে খুবই হালকা সেটা হচ্ছে করছি কি মুগের ডাল এই যে প্রেশারে ডাল সিদ্ধ হয়ে গেছে এটা বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর এটা ভাত বসিয়ে দিয়েছি এখানে মাঝখানে যেটা রাখা আছে সেটাতে দই পাতব ডাল বাঁধাকপি ভাত করছি আর যদি ওরকম মনে হয় মনাকে বলে দিয়ে যাবো দুটো ডিম আছে দুজনে দুটো অমলেট করে খেয়ে নেবে ব্যাস হয়ে গেল কালার করেছে তো চলো চা খাই রান্না করি আর আজকের ব্লগটা স্টার্ট করি তো আজকে দিনে আর কথা বলার সুযোগ হয়নি রান্না টানার পর স্কুলে যাব লেট হয়ে গেছিল আর স্কুল থেকে এসে এতক্ষণে সময় হলো যে একটু মোবাইলটা নিই একজন পড়তে বসে গেছে সাথে সাথে বকাবকিও খাচ্ছে কি হয়েছে শোনামে জোরে বলো তাকাতে পারছো না এক চোখে হাত দেয় না তো তাকানোই যাচ্ছে না খুব ঘুম পেয়েছে তোমার অনলাইন ক্লাস আছে না ঘুম পায়নি কিন্তু চোখ খুলছে না সবাইকে একটু গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলো গুড মর্নিং এভরিওয়ান বলো 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 গুড মর্নিং এভরিওয়ান তো এইদিকে চলছে সোনামের পড়াশোনা আর এইদিকে হচ্ছে আমার রান্না ভাত হয়ে গেছে ডাল আলু ভাজা আর টমেটো বেগুন পোড়া তো রান্না বান্না কমপ্লিট এখন যাবো স্নানে আজকে অনেক একটু ঝামেলা হয়ে গেছে সোনামেকে হয়তো আমাকে বা দীপকে নিয়ে যেতে হতে পারে বা বৌদির কাছে রেখে যেতে হতে পারে কারণ আজকে আছে দুয়ারে সরকার তো লক্ষ্মী যাবে তার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম আনতে তো যাই হোক আজকে দিনটা স্টার্ট করি চলো যা যা হচ্ছে আগে দেখাতে চেষ্টা করব সরি কালকে আর পারিনি স্কুলে যাওয়ার পর আসার পরও টায়ার্ড হয়ে গেছি তার মধ্যে সোনামের সন্ধ্যাবেলা থেকে পড়াশোনা তো কালকে কিছু করতে পারিনি আজকে দিনটা স্টার্ট করছি আশা করবো যেন আমি ভালোভাবে বেশি 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 কিছু দেখাতে পারি ওকে তো চলো আজকে স্টার্ট চলো হয়ে গেছে রেডি দেরি হয়ে গেছে এই যে সোনামেরও স্নান হয়ে গেছে ওকে স্নান করে দিয়েছি ও খাবে আর বৌদির কাছে থাকবে এই এগুলো করিস না মনে এখানে ফাঁকও করতে পারছি না তো চলো এখন যাওয়া যাক এসে পরে কথা বলবো প্রচন্ড টায়ার্ড লাগছে সোনামে আজকে এই যে ঘুমাচ্ছে সোনামে আজকে বম্মার কাছে থেকেছে সারা দিন আর খাওয়া দাওয়া করেছে বম্মার কাছে কারণ লক্ষ্মীর আসতে অনেক দেরি হয়ে গেছে লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডারে ফর্ম ফিল আপ করে সেটা জমা দিয়ে এসছে তার জন্য লক্ষ্মীর দেরি হয়ে গেছে লক্ষ্মী এতক্ষণে এসছে তো টুকটা কাজ করে এখন খাওয়া দাওয়া করবে আর আমি ভাবছি কিছু না একটু সোনামের পাশে রেস্ট করি একটু জল খাই একটু রেস্ট করি পরে আমার যদি ইচ্ছা হয় তো খাবো কারণ আমারও খাওয়া দাওয়া আজকে হয়নি স্কুলে মিটিং ছিল অনেক কিছু ছিল তো ওর মাঝখানে আর খাওয়া দাওয়া ঠিক করে হয়নি এখন একটু রেস্ট করি তারপরে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলি ওকে গেছিলাম তো ঘুমাতে কিন্তু ঘুম কি আর আসে লক্ষ্মীকে বললাম খেয়ে নাও তারপরে কোনো কাজ করো লক্ষ্মী বসলো খেতে ও খেতে বসছে সাথে নিয়েছে আজকে আমাদের তো মেনু হালকা ছিল ডাল ভাত বেগুন পোড়া এরকমই কিছু ছিল এবার বেগুন পোড়ার গন্ধতে তোমার খিদে পেয়ে গেছে আমি বললাম মানে আমিও খেয়ে নি আমার একটু খিদে খিদে পেতে লেগেছে তো একটু ভাত খাবো অল্প একটু বেগুন পোড়া দিয়ে
প্রভাব খেয়ে নিয়েছি, লঙ্কাও খেয়ে নিয়েছি শেষে, ঝাল। এখন ঘুমালে চলবে না, ভাত খেয়ে ঘুমালে আরো শরীরটা ভারী লাগবে আর ঠান্ডাও লাগছে। ভাবছি মনার কোনো কাজ অনেক বাকি আছে, তো একটু হেল্প করি, কাপড় টাপড় গুলো তুলি, আরে কাপড় আছে, পাখি আছে, এগুলো তুলি। ও মা গো, ঠান্ডাটা কি যাবে না আর কবে যাক, একটু দ্বীপ এসছে, 5টা বাজে। একটু সন্ধে সন্ধে হলে না পাখিগুলো কেমন যেন বেচারার মতন করে, যে দেখো কি তোমরা একা একা নাকি। হ্যাঁ বৌদি, আজকে বৌদির অত্যাচার হয়েছে, আমার মেয়ে বৌদির কাছে ছিল সারাদিন, খেয়েছে বৌদির কাছে মাছ ভাত, সারাদিন টিভি দেখেছে, কার্টুন, আরে খুলছে না, দাঁড়াও এক হাতে খোলা যাচ্ছে না। চললাম পাখি নিয়ে, পাখির বড় খাঁচাটা তো আর মানে বড় খাঁচা নিয়ে যে একটু বসে ওটাকে সাজাবো গুছাবো তারপর ওটাতে শিফট করাবো সেটা আর করা হচ্ছে না, সময়ই হচ্ছে না যে ওগুলো নিয়ে বসবো। এই ছোট খাঁচাতে আছে, বেচারাগুলোকে বড় খাঁচাতে শিফট করে দিলে একটু আরাম করে থাকতে পারতো। তো চলো, মোনাকে একটু হেল্প করা হয়ে গেল, তো মোনাও তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে। আমি একটু হাঁটাচলা করে নিলাম, তোমার খাবারটা একটু নেমে গেল, সোনামে না উঠলে তো আর মাঠে যেতে পারি না, কারণ আমি যদি সোনামেকে ছেড়ে মাঠে যাই আর সেই ভিডিওটা দেখলে তারপর বাড়িতে এসে সেই শুরু করবে। তুমি মাঠে গিয়েছি না একা একাই করতে? হ্যাঁ আসি আমি, যাও। আচ্ছা কালকে সকালে তাড়াতাড়ি এসো, কালকে শনিবার আছে, অসুবিধা নাই। তো যাই হোক, ওকে ছেড়ে যদি আমি এখন মাঠে যেতাম ও অনেক ঝামেলা করতো, সেই জন্য যাবো না, ওর পাশে আরেকটু রেস্ট নিই তারপর একটু উঠিয়ে দেবো, কারণ ও ঘুমিয়েছে, আমি আসলাম তার একটু আগে ঘুমিয়েছে, তো এক ঘন্টা ঘুমালে যথেষ্ট, তারপর ডেকে দেবো। দেখো ঘুমাবো না বলে ও ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে টুমিয়ে পুরো উঠেছি। এই যে মহারানী ঘুমালেন আমার সঙ্গে, অনেকক্ষণ ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি, ছেন আমি এখন পড়তে বসবো, বসবি না, পড়তে বসবি না, মানে পড়বি না নাকি, মানে পড়বি না, মানে নেই। তো এখন সোনামে পড়তে বসুক, আর একই সময়ে চলে এসছে সোনামের জন্য ম্যাগি ম্যাগি ম্যাগি, তাও ফ্রাই ফ্রাই ম্যাগি, আমাদের জন্য চা। উফ, ঘুম থেকে উঠে চাটা খাই, তারপরে যদি লেথার্জিটা কাটে। রে তুই এখানে শুয়ে পড়লি কেন মিঠাইয়ের পাশে? গান শুনতে? মিঠাইয়ের হেডফোন কিন্তু কান থেকে বেরিয়ে গেছে, তুই জোরে টেনে দিয়েছিস। দেখ মিঠাই মন দিয়ে গানটা শুনছিল, মনে হচ্ছে কি রেলওয়ে স্টেশনে দুর্ভিক্ষ পিড়ি চলো। আমার মেয়ের বুড়ি দেখে মনে হবে না। দেখলেই তোমরা সোনামে মিঠাইয়ের সঙ্গে কি করছে, করুক বদমাশি, ওর পড়াশোনা শেষ হয়েছে তারপরে এখন গিয়ে মিঠাইয়ের পিছনে লেগেছে। আর আমি ভাবলাম আজকের মেনুটা ওই প্রতিদিন ভাত 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 ভাত, এগুলো আমার ভালো লাগে না, তার মধ্যে দিনে একটু বোরিং কিছু খেলে রাত্রেবেলা তো মনে হয় একটু ভালো কিছু খাই। এই যে পড়লো, শুনো আওয়াজ করে, তো এখন সিটি পড়লো, তার কারণ হচ্ছে এখন আমরা আলু সিদ্ধ করছি। আলু সিদ্ধ করে আমি ভাবছি কি আজকে একটু ওই কাইন্ড অফ আলু পরাঠা টাইপ বানাবো, কেমন লাইটটা ভালো লাগছে, এটা ঠিক লাগছে না, মুখ একটু আলু পর তাই না। তো এখন আমি বানাবো আলু পরাঠা, যদি আমি স্টাফিং করে কোনোদিনও বানাইনি ওই জন্য ওইটা আমি চেষ্টা করবো না, কারণ এখন আর সময় নেই। আমি ভাবছি ওই আলু সিদ্ধ করে আলুর সঙ্গে ময়দা একসঙ্গে স্ম্যাশ করে মেখে নিব, ওর মধ্যে পেঁয়াজ কুচি টুচি ওগুলো সব দিয়ে দিয়ে নিয়ে ওটা মেখে ওটা দিয়ে পরাঠা টাইপের বানাবো। তো আজকে আমার সোনামের বিশেষ করে এটা দেবে, আর দীপ যদি খেতে চায় অবশ্যই খাবে, আর না খেতে চাইলে ওর জন্য ভাত টাত আছে। তো চলো বানানো যাক।
হয়ে গেছে আমার স্টাফিং রেডি। প্রচন্ড গরম আছে তাই কড়াইয়ের থেকে আমি আগে বাটিতে সরিয়ে নিলাম। এবার এটা যদি আমি ভিতরে পুর ভরে, গন্ধটা খুব ভালো বেরিয়েছে, যদি ভিতরে পুর ভরে বানাতে পারি তাহলে তো খুব ভালো হতো, কিন্তু এখন যেহেতু সময়ও নেই আর আমি পারবো বলে আমার কনফিডেন্ট পাচ্ছি না, তাই ভাবছি অল্প করে ময়দার সঙ্গে এটাকে মেখে এটা দিয়ে পরোটা বানাই। তারপর দেখি শোনা মেয়ে কেমন করে খেয়ে। এই যে হয়ে গেছে, দেখো আমি যেটা মিক্সচারটা বানিয়েছি, আমি আটা আর সরি ময়দা আর আলু মোটামুটি সমান সমানই দিয়েছি, যতটা একটু জল দিয়ে মেখেছি, একটু টাইট টাইট যতটা করা যায়, আর আমি ঝাল দিইনি সোনামের জন্য। তোমরা যারা ঝাল খেতে পারো তারা অবশ্যই ঝাল দিয়ে দেবে। তো এই হয়েছে পরোটা। দেখি এই সস নিবি, সস তো আমার কাছে টমেটো কেচাপ আছে যেটাতে ঝাল নেই, তো সোনামি এখন খাবে, যা উপরে বস। ঠিক আছে, এই যে আচ্ছা আগে কেটে খাও, নিয়ে আসি টমেটো সস। কেমন ভালো লেগেছে? হ্যাঁ। তাহলে কি রাত্রিবেলা এগুলো খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়। আর বিকালের টিফিনে? বিকালবেলা তো ভালো লাগবে, স্কুলের টিফিনে এটা দিব। হ্যাঁ তোমাকে স্কুলের টিফিনে দিয়ে দিব। ড্রেসটা কি করে যাচ্ছ তুমি? যাই হোক সোনামের ভালো লেগেছে মানে হয়ে গেল, সোনামের জন্যই তো বানানো ওই সব জিনিস, তো সোনামের যদি ভালো লাগে তাহলে ভালো, তোমাদেরকেও বলবো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। প্রতিদিন একই রকম খাওয়ার কেন খাবো, একটু একটু তো ভ্যারাইটি আনা চাই, লাইফেও তো একটু ভ্যারাইটির প্রয়োজন। তো এই যে আমার আরও তিনটে হবে, এখানে একটা বেলছি আর একটা ইয়ে করছি এখানে, এটা সোনামের জন্য ছোট ছোট সাইজের। তো সোনামের রাগের একটা খাওয়া হয়ে গেছে, এটা বানাচ্ছি, আমি জানি না কতদূর খেতে পারবে, আর আমাদের জন্য একটু বড় ছোট মিলিয়ে সাইজ না, আমি গোল্লা করতে পারি না ঠিকঠাক, তো ওই জন্য বিভিন্ন সাইজের আছে। তুমি খাও খাও, এইগুলো রান্না তো বাচ্চাদের জন্য, সোনামেকে দিলাম, ভাবলাম মিঠাইকে দেবো, কিন্তু মিঠাই এত সকালে স্কুলের জন্য উঠে যে ওর ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। দেখি একবার ডাকবো নাহলে বৌদিকে, বলো বৌদি টেস্ট করে বলবে। এইসব পাগলামিতে আমি সবাইকে সামিল করে নিই। মিঠাইকে একবার ডাকো না, উঠবে না? মিঠাই মিঠাই ওই চিল আসতে ছেড়ে দে, শুনো না আমাদের সস্তা তো মিষ্টি সস আনিনি, তোমাদের সস্তা দিয়ে খাও না, সস নেই খাও, ঠান্ডা হলে ভালো লাগবে না। আচ্ছা দেখো নিজের জন্য কত বড় বানিয়েছি, পুরো তাওয়াটা জুড়ে বানিয়েছি, বাকিদের এইটুকুন এইটুকুন এরকম বিভিন্ন সাইজ ছিল, কিন্তু আমারটা এত বড়। তো আমার মা একটা কথা বলতো, হ্যাঁ ভোজপুরিতে বলতো, যেটা মিনিংটা হচ্ছে সাত শের দিয়ে, মানে ওই যে কেজি মন বলে না ওরকম শের, সাত শেরের সাতটা রুটি বানালাম, তোমাকে সাতটা রুটি খেতে দিলাম, আর আমার জন্য আমি 14 শের দিয়ে একটা রুটি বানালাম, সেটা একাই খেলাম। তো লোককে বলবো আমি একটা রুটি খেয়েছি, কিন্তু আসলে যে কত বড় রুটি খেয়েছি সেটা তো বুঝতেই পারছো। তো এটাই হচ্ছে কথা, মা উঠো উঠো উঠো, মাঝে মাঝে এরকম করে না খাবারের মেনুটা চেঞ্জ করে মাইন্ডটা ভালো হয়ে যায়। আমি অত বড়টা খাবো, দেখি না কতদূর খেতে পারি। আবার ছোনামে কি খাবে আমার সঙ্গে একটু খাবে? আর তার ভুঁড়িটা যে বেড়ে যাচ্ছে, এটা খাওয়া যাবে না, সস দিয়ে খাবে, সস সস খালি সস সস খাবে বলে এটা বলছে। তো চলো আজকের ভিডিও আমরা এখানে এন্ড করব, যদি গান চলতে থাকুক, আমাদের ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ আমাদের আরো দুটো পার্সেল এসেছে, যেটার মধ্যে একটা হচ্ছে সোনামের স্টিকার, আর দ্বিতীয়টা বলবো না, দেখতে হলে মানে যদি দেখতে চাও তাহলে পরের ব্লগে দেখা করতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, বাই বাই।